আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপশনস কিচেনে আপনাদেরকে মিষ্টি জাতীয় একটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি খেজুর গুড়ের পায়েস। কিভাবে আপনারা অল্প দুধ দিয়ে পায়েস তৈরি করতে পারেন আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি, আর কিভাবে গুড় ব্যবহার করলে দুধটা ফেটে যাবে না তার কিছু টিপস দিয়ে দিচ্ছি। তাহলে আসুন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও যদি দেখেন তাহলে ফুল ভিডিও দেখবেন। তো পায়েস তৈরির জন্য আমি এখানে 2 মুঠের মতো পোলাওয়ার চাল নিয়েছি। এই চালটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কোচলে ধুয়ে নেব। কোচলে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো পানির সাথে ভিজিয়ে রাখবো, যাতে চালটা ফুলে নরম হয়ে যায়। দেখুন চালটা ফুলে কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এই চালটাকে প্রথমে একটি সসপ্যানের মধ্যে নিয়ে তার মধ্যে পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তাতে হবে কি, অনেকে আছে যে আমরা দুধের মধ্যে চালটাকে সিদ্ধ করি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দুধ লাগে। আর আগে যদি আপনারা এইভাবে পোলাওয়ার চালটা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কম দুধেই সুন্দরভাবে পায়েসটা রান্না হয়ে যায়। দেখতে পাচ্ছেন পোলাওয়ার চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটি সসপ্যানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা যখন বলক চলে আসবে, আর অবশ্যই আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডারও নিতে পারেন, তবে গরুর দুধের পায়েস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দুধটা যখন বলক চলে এসেছে, প্রথম অবস্থাতেই আমি পোলাওয়ার চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি দুধটা খুব বেশি শুকিয়ে নিইনি, শুধুমাত্র 2 বার বলক এসেছে তখনই আমি পোলাওয়ার চালটা দিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দিলে হয় কি, মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। তো পোলাওয়ার চালটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু এখনও অনেক বেশি পাতলা আছে, এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নিচ্ছি, আর পোলাওয়া চালটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের মধ্যে ফুটে উঠেছে। এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা দারচিনি। এটা আগে দিলে হয় কি, এলাচটা ফেটে এলাচের যে বিচিটা আছে সেটা বের হয়ে যায়। আমার কাছে সেটা খেতে খুবই খারাপ লাগে যদি দাঁতের নিচে পড়ে, তো তাই সবার শেষেই দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। খেজুর গুড় যেহেতু শক্ত থাকে তাই আমি পানির মধ্যে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে মুথে নিয়ে একটু ঝোলের মতো তৈরি করে তারপর এটা পায়েসের মধ্যে অ্যাড করছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লোতে, যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। লোতে রেখে এভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে যখন এটা মিশে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে তারপর আবার অনবরত নাড়তে থাকবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফেটে যায়নি, আর পায়েসটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। অনেকটা ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে খেতে ভালো লাগে আর ঘরে ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও দিয়ে দিতে পারেন, কিংবা এভাবেই খালি তৈরি করতে পারেন। তো পায়েসটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, খুব বেশি ঘন আমি করছি না, এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পায়েসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে অল্প দুধ দিয়ে। ভিউয়ার্স এখানে আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে অল্প দুধ দিয়ে পায়েসটা তৈরি করেছি। তো আপনারা যদি এই পদ্ধতি ফলো করে পায়েস তৈরি করেন, আমার মনে হয় খুবই কম খরচে যখন তখন পায়েস তৈরি করতে পারেন। আর খেজুরের গুড় পরিবর্তে চিনি দিয়ে করলেও কিন্তু খেতে মাশাল্লাহ খুব ভালো হয়। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা এখনও গরম আছে, এটা খুব ভালো হয় যদি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খান, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি মজা। তো আমি একটু নারিকেল কোড়া আর একটু খেজুরের গুড় দিয়ে ডেকোরেশন করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার পায়েসের রেসিপি, আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।